আমাদের প্রভু এবং উদ্ধারকর্তা যীশুখ্রিস্ট সর্বশ্রেষ্ঠ অতুলনীয় সভাকে জয় মিশে আজকের দিন 19 জানুয়ারি দিন রবিবার 2024 আজকে আমরা যে বচন পাঠ করব যে বিষয় শিখব এ হচ্ছে মন যে হারিয়ে গেল। আজ আমরা দেখি পবিত্র শাস্ত্রের বিষয় কী কয়। আমরা পাঠ করব লুক 8:35। আজ আমরা পাঠ করি তখন কি ঘটছে দেখার জন্য লোকেরা বের হলো এবং যীশুর কাছে আসে। দেখল যে লোকটির মধ্যে থাকে ভূতেরা বার হয়েছে, সে কাপড় পরেও ভদ্র হয়ে যীশুর পায়ের কাছে বসে, তাতে তারা ভয় পালো। প্রভু যীশুর কাছে আসার আগে ভূতগ্রস্ত ব্যক্তিকে শিকল দিয়ে বাঁধে রাখা যাতে না এবং তিনি বন্ধন ভাঙে মরুভূমিতে তাড়িয়ে দেওয়া হয়। কিন্তু প্রভু যীশু যখন তার কাছে আসেন তখন তার জীবন গৌরবময় পরিবর্তন ঘটে। আগে যে জামকা পড়তো না তাকে এখন বস্ত্র পরা এবং সঠিক মন পাওয়া গেছে। হ্যাঁ, শুধুমাত্র একজন ব্যক্তি যারা মন সুস্থ শান্ত প্রিয় এবং মৌলিক নাগরিক বোধ থাকবে। আপনি কি কখনো মানসিক প্রতিবন্ধীদের জন্য হাসপাতাল গেছেন? শয়তান সেই রোগীদের মনকে বিভ্রান্ত করত এবং তার অদ্ভুত কর্মে নিজেদেরকে নিয়োজিত করবে। তারা পরিষ্কারভাবে চিন্তা করতে পারে না এবং সঠিকভাবে কাজ করতে পারে না। এমনকি যারা সুস্থ মনের অধিকারী তারা খারাপ খবর শুনলে বিচলিত হবে, তারা তাদের অন্তরে বিচলিত হবে এবং তাদের হাত ও পা কাঁপতে শুরু করবে। পিটার যখন সৈন্যদের সাথে অপেক্ষা করছিলেন তখন একজন যাসি তার কাছে আসে জিজ্ঞাসা করল, তুমি কি গালিলের যিশুর সঙ্গে ছিল না? নিশ্চয়ই তুমি তাদের একজন, কারণ তোমার কথা তোমার সাথে বিশ্বাসঘাতকতা করে। পিটার এই কথাগুলো শুনে কাঁপে উঠল এবং ভয় ছিল, ঠিক মতো ভাবতে পারছিলেন না এবং সে যিশুতে চিনতে অস্বীকার করে এবং অনেকেই তাকে অভিশাপ দিতে শুরু করছেন। এই কারণে পিটার পরে তার পত্র লিখছিলেন 1 পিটার 5:8-9-তে যে তোমার সতর্ক হো, জাগে থাকো, তোমাদের বিপদে দিবিয়াল গর্জনকারী সিংহর মতে কাকে গ্রাহ করবে তা খুঁজ করছে। তোমার বিশ্বাসে শক্তিশালী থাকে ও প্রতিরোধ করো। তোমার যান যাবস্থিত তোমাদের ভাইরাও এই একেভাবে নানা কষ্ট সহ্য করছে। একটি বিজ্ঞ প্রবাদ আছে, যখনই আপনি রাগ এবং ক্রোধের কবল থাকবেন তখন কোনো সিদ্ধান্ত নেবেন না বা কোনো সিদ্ধান্ত নেবেন না। যখন আপনি খুব খুশি হন তখন কখনো প্রতিশ্রুতি দিবেন না, কারণ এই দুটি অনুষ্ঠানে আপনার মন খুব একটা ভালো নাও হতে পারে। দাউদে যখন তার প্রসাদের সাথে ঘুরে বাড়ছিলেন তখন তিনি একজন মহিলাকে স্নান করতে দেখলেন। হঠাৎ লালসার আত্মা তার মনে প্লাবিত হল এবং তিনি যুক্তিযুক্তভাবে চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলল। তিনি তার সম্ভাব্য কর্মের গুরুতর প্রভাব উপলব্ধি করতে পারেনি আর এই কারণে তারপরে গুরুতর পাপ অভিশাপে তিরস্কার দিয়ে ঘিরে ফেলল। ঈশ্বর সন্তানেরা প্রভুর কাছে একটি শান্ত মনের জিজ্ঞাসা করুন। আপনি যদি নিজেকে ভালো কাজে ব্যস্ত রাখেন তাহলে কারমাত বসনা আপনাকে আক্রমণ করতে পারবেন না। আপনি যদি প্রভুর প্রশংসা করতে থাকেন তবে আপনি আপনার পবিত্রতা রক্ষা করতে পারবেন। ধ্যান করার জন্য সন্ধ্যার জন্য যীশু লাইছে 1 পিটার 1:13 আশ্রমরা পাঠ করে পবিত্রশাস্ত্র কী কয়। অতএব তোমার মনের কামড় বাদে সংযত এবং যীশু খ্রিস্টর প্রকাশ ফলে যে অনুগ্রহ তোমাদের কাছে নিয়ে আসবে তার অপেক্ষা সম্পূর্ণ আশা রাখো। আজকে পবিত্র বচনগুলো পড়ার যুগে প্রভু যীশু পরবর্তী সবাইকে আশীষ করবেন। ধন্যবাদ, আমেন, হালেলুয়া।